এখন বিষয়টা তাদের ইন্টারনাল কনফ্লিক্ট, এটা এমন নয় বাংলাদেশের সাথে দেন এট ওয়ার উইথ বাংলাদেশ অর বাংলাদেশ ইজ নট এট ওয়ার উইথ দ্য, আমরা তো একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত না। এখন যুদ্ধের তাদের ইন্টারনাল কনফ্লিক্টটা তাদের সীমান্ত পর্যন্ত গড়াচ্ছে এবং সীমান্ত থেকে ছিটকে পড়ছে মোটরের শেল, তারপর গোলা। এটা আমাদের দুজন নাগরিক, একজন নারী একজন পুরুষ, আর মিয়ানমারেরও 104 জনের মতো তাদের সীমান্তরক্ষী বাংলাদেশে পালিয়ে এসেছে। তো এইসব ব্যাপারে আমি যতটুকু জানি, আমাদের ফরেন মিনিস্ট্রি মিয়ানমারের এখানে যে রাষ্ট্রদূত আছে তাকে ডেকে পাঠাতে পারে এবং এটা এ ব্যাপারে আমাদের কনসার্ন আমরা জানাবো এবং তাদের বক্তব্য শুনবেন আমাদের ফরেন অফিসের কর্মকর্তারা। তো এটুকু আমি জানি না, আমার মনে হয় না এটা সেন্ট মার্টিন বঙ্গোপসাগর এ নিয়ে কারো ভূরাজনৈতিক খেলা থাকলে এটা তার সাথে সম্পর্কিত, এটা আমি মনে করছি না। আমরা মনে করছি এখানে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় এবং এই অভ্যন্তরীণ তাদের 54টার মতো এথনিক কমিউনিটি আছে এবং এই এথনিক যে কমিউনিটিগুলো এরা বিভিন্ন জায়গা অলরেডি তারা দখল করে ফেলছে এবং সেনাবাহিনীর সাথে তাদের এটা ইন্টারনাল কনফ্লিক্ট, এটাকে আমরা আমাদের সাথে তাদের কোনো বিরোধ নেই। আমাদের সাথে রোহিঙ্গা ইস্যুতে যে সমস্যা সেটা আন্তর্জাতিকভাবে সমাধানের প্রয়াস চলছে, এটা তাদের সাথে আমাদের যুদ্ধের কোনো কারণ হবে না, কারণ আমরা মিয়ানমার সাথে নয়, শুধু আমরা কারোর সাথে যুদ্ধে জড়াতে চাই না। আমরা আলাপ আলোচনার মাধ্যমে তাদের আমাদের কনসার্ন আমরা জানাবো, তাদের বক্তব্য শুনবো। তবে এটা আমরা যে কোনো সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে ব্যাপারে